হচ্ছে অর্থাৎ আমরা যে শ্রেণীটাকে না নিয়ে কাজ করি তাদেরকে তারা শিক্ষকের কাছে পড়তে পারে না অর্থের অভাবে এই কাজটা কিন্তু আমরা এখানে করছি তার আগামী দিনের পড়াটা আমরা এখানে মানে অন্যান্য যে কর্মসূচি আছে অন্যান্য সংস্থাগুলোর সেখানে যারা যারা বেরিয়ে যায় যারা জোরে পড়ে তাদেরকে নিয়ে আলাদাভাবে পড়ে আমরা এখানে জোরে জোরে পড়াটা রোধ করতে চাচ্ছি অনেকের দুরারোগ্য বেধিতে আক্রান্ত সে জানেও না যে সে কী রোগে আক্রান্ত আমরা কি করেছি ওখানে আমাদের স্বাস্থ্যকর্মী আছে প্রতি মাসে একবার ওই ব্যক্তি ওই পরিবারে গিয়ে স্বাস্থ্যটার পরীক্ষা করছে যুবকদের জন্য আমরা স্পেশাল একটা বিশেষ প্রোগ্রাম এই করেছি যে ইতিমধ্যে দুটি যুব মেলা ইউনিয়ন পর্যায়ে যেটা বাংলাদেশের খালি ছেলে না ছেলে মেয়েদের ছেলে মেয়ে দুটোই দুটোই এবং এখান থেকে যারা চাকরি দেয় তাদেরকে নিয়ে আমরা গ্রামে চলে যাচ্ছি ওই ইউনিয়নে চলে যাচ্ছি ওখানে মেলা হচ্ছে ওখানে নির্বাচনী পরীক্ষা হচ্ছে ওখান থেকেই লোকজনকে মনোনয়ন দিয়ে ঢাকা শহরে ইতিমধ্যে কতজন চাকরি এরকম হয় আমরা ইতিমধ্যে খুব এ না জনের মতো হয়েছে তিনশো জন আমাদের পাইপলাইনে আছে আমাদের ই হচ্ছে আমরা এরকম এই বছর চার হাজার লোকের চাকরির ব্যবস্থা করব যে সমস্ত খানা অত্যন্ত দরিদ্র তাদেরকে আমরা একটি আর্থিক প্রণোদনা প্রদান করব। সে আর্থিক প্রণোদনাটা হলো এই পরিবারটি আগামী দুই বছরে একটি ব্যাংক অ্যাকাউন্টে বিশ হাজার টাকা নিজেদের ব্যাংকে নিজেদের ব্যাংকে বিশ হাজার টাকা পর্যন্ত যদি আপনার সঞ্চয় করতে পারে দুই বছর পরে আমরা ঠিক সমপরিমাণ পরিমাণ অর্থ প্রদান করবো শর্ত থাকবে যে এই অর্থ ব্যবহার করে তিনি কোনো আপনার একটা ডিউরেবল অ্যাসেট কিনবেন যা যেটা এই অ্যাসেট ব্যবহার করে উনি যাতে দারিদ্র থেকে বেরিয়ে আসতে পারেন স্বাস্থ্যের ক্ষেত্রে একটা বন্ধু চুলার নারীদের বিশেষ করে স্বাস্থ্যের দিকটা যদি আমরা লক্ষ্য করি তা দেখব যে তারা সেই চুলা সে ধোয়া এবং সে অসুস্থ হয়ে যাচ্ছে এটা স্বাস্থ্যের জন্য উপযোগী যে বন্ধু চুলাটা এটা আমরা প্রচলন করে করছি গ্রামের আমরা সোলার লঞ্চন করতে পারে যেখানে সাধারণত বিদ্যুৎ যায়নি সচেতনতা বৃদ্ধি করার একটা কাজ কাজ হচ্ছে চৌতুক যাতে না দেয় সেটি পিকেএসএফ থেকে বলে যে এই সহায়তা আমরা দিচ্ছি সেটা নয় সহায়তা হচ্ছে যে পরিবারের সদস্যরা যে ধরনের সহায়তা চান বা মনে করেন তাদের প্রয়োজন সেই ধরনের সহায়তার ব্যবস্থা এখানে করা হয়েছে পুরো একটা অর্থনৈতিক প্রক্রিয়া সামাজিক প্রক্রিয়া এবং সাংস্কৃতিক প্রক্রিয়া সবগুলোকে সমন্বিত করে এগিয়ে যাওয়ার যে পথ সেই পথ রচনাটাই হচ্ছে সমৃদ্ধির মূল লক্ষ্য ডক্টর কাজী মিসবাউদ্দিন আহমদ ডক্টর জসিম আপনাদেরকে আলোচনার জন্য ধন্যবাদ দর্শক শ্রোতা আমরা আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি টানছি দেখা হবে আগামী অনুষ্ঠানে সমৃদ্ধি ঘরে ঘরে সহযোগিতার হাত বাড়িয়ে দাঁড়িয়ে দাঁড়ে পিকে এসে নিয়ে এলো সমৃদ্ধি ঘরে ঘরে পিকে এসে নিয়ে এলো সমৃদ্ধি ঘরে